ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন যত অন্যদের জ্ঞান শোনাবে ততই তোমাদের বুদ্ধিতে জ্ঞান রিফাইন হতে থাকবে তাই তোমাদের অবশ্যই সার্ভিস করতে হবে বাবা বাচ্চাদের বুঝিয়ে বলেন কোন বাবা বাস্তবে দুই বাবা এক হলো আত্মিক যাকে বাবা বলা হয় দ্বিতীয় হলো দেহের যাকে দাদা বলা হয় এত সমস্ত সেন্টারের বাচ্চারা জানে যে আমরা বাপদাদার বাচ্চা রোহানি বা আত্মাদের বাবা হলেন শিব তিনি হলেন সমস্ত আত্মাদের বাবা আর ব্রহ্মা দাদা হলেন সমস্ত মনুষ্য ঝাড়ের হেড বা প্রধান আমরা এসে তার বাচ্চা হয়েছি এর মধ্যেও কেউ কেউ পাক্কা প্রকৃত বাচ্চা আবার কেউ কেউ সৎ বাচ্চাও হবে দুই তো মাম্মা বাবা বলে থাকে কিন্তু সৎ বাচ্চারা বলিহারি যেতে পারে না যারা বলিহারি যেতে পারে না তারা এত শক্তি পেতে পারে না অর্থাৎ নিজের বাবাকে তন মন এবং ধনের ট্রাস্টি করতে পারে না শ্রেষ্ঠ হওয়ার জন্য বাবার শ্রীমতও চলতে পারে না আর যারা প্রকৃত সন্তান তারা বাবার সূক্ষ্ম সাহায্য পায় কিন্তু তারাও খুব অল্প যদিও প্রকৃত বাচ্চাও আছে কিন্তু তাদের এখনো পাকা বড়া হবে না যতক্ষণ রেজাল্ট বের হয় যদিও তারা এখানে থাকে খুব ভালো সেবাও অনেক করে তবু তারা নেমে যায় এ হলো সমর্পণ বুদ্ধিযুগের কথা আজ প্রাপ্ত মুরুল হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে সচেকিং করার লক্ষ্যে দাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ ছেড়ে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন যত অন্যদের জ্ঞান শোনাবে ততই তোমাদের বুদ্ধিতে জ্ঞান রিফাইন হতে থাকবে তাই তোমাদের অবশ্যই সার্ভিস করতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি অবশ্যই সার্ভিস করছি কি চেক করে চলেছি বাবা বলেছেন অবিনাশী জ্ঞান রত্নের মহাদানি হতে হবে তন মন ধনের দ্বারা ভারতকে বানানোর সেবা করতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি অবিনাশে জ্ঞানরত্নের মহাদা নিয়ে হচ্ছি কি তন মন ধনের দ্বারা ভারতকে স্বর্গ বানানোর সেবা করছি কি চেক করে চলেছি বাবা বলেছেন কোনো বিনাশকারী কার্য করোনা নিরন্তর স্মরণে থাকার অভ্যাস করতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি কোনো বিনাশকারী কার্য করছি না তো নিরন্তর স্মরণে থাকার অভ্যাস করছি কি চেক করে চলেছি বাবা বলেছেন এক রস আর নিরন্তর খুশির অনুভূতির দ্বারা প্রথম নম্বর প্রাপ্তকারী অবাধ সম্পত্তি সম্পন্ন হব এক নম্বরে আসার জন্য এক রস আর নিরন্তর খুশির অনুভব করতে থাকতে হবে কোনো ঝামেলাতে যাতে না যায় ঝামেলাতে গেলে খুশির দোলা ঢিলা হয়ে যায় তখন তীব্র দুল খেতে পারি না তাই সদা আর এক একরস খুশির দোলাই তুলতে থাকতে হবে বাপদাদার দ্বারা সমস্ত বাচ্চারা অবিনাশী অগাধ আর অনন্ত সম্পদ প্রাপ্ত করে তাই সদা সেই সম্পদের এক রস আর সম্পন্ন থাকতে হবে সঙ্গম যুগের বিশেষত্ব হল অনুভব এই যুগের বিশেষত্বের লাভ নিতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি এক একরসার নিরন্তর খুশির অনুভব তারা প্রথম নম্বর প্রাপ্তকারী অগাধ সম্পদে সম্পন্ন হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন মনসা মহাদানি হতে হলে আত্মিক স্থিতিতে সদা স্থির থাকো তাই আমি আত্মা চেক করে চলেছি আমি মনসা মহাদানি হওয়ার জন্য আত্মিক স্থিতিতে কি চেক করে চলেছি সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি